পয়লা অক্টোবর ভারতে লঞ্চ করেছে 5G পরিষেবা, আর তা সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্দিষ্ট কিছু শহরে ইতিমধ্যেই 5G সার্ভিস চালু করেছে রিলায়েন্স জিও এবং এয়ারটেলের মতো দেশের এই দুই টেলিকম সংস্থা। সূত্রের খবর, 5G মোবাইল হ্যান্ডসেট থাকলে আপনিও পাবেন 5G পরিষেবা। এর জন্য লাগবে না নতুন সিম, অর্থাৎ আপনার যদি 4G সিম থাকে তাহলে আপনি এতে 5G পরিষেবা পেতে পারবেন। তবে শুধু তাই নয়, আপনার হ্যান্ডসেটে সাপোর্টেড ব্র্যান্ড থাকাটাও আবশ্যক। তিনটি টেলিকম অপারেটরের জন্য বিভিন্ন 5G ব্র্যান্ড রয়েছে। যে সমস্ত গ্রাহক এয়ারটেল পরিষেবা ব্যবহার করেন তাদের বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। এয়ারটেলের 5G পরিষেবা ব্যবহার করার জন্য আপনার মোবাইলে 5G ব্র্যান্ড থাকা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।